সিনেমার শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যে তার ছোট্ট ছেলেকে মাঙ্কি কিং এর কাহিনী শোনাচ্ছিল। লোকটি জানায় প্রায় 500 বছর আগে মাঙ্কি কিং স্বর্গের দেবতাদের উপর আক্রমণ করে তাদের তাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনায় লর্ড বুদ্ধা নারাজ হয়ে মাঙ্কি কিং এর সব শক্তি কেড়ে নিয়ে তাকে একটা পাহাড়ের মধ্যে বন্দী করে দেয়। কাহিনী এইখানেই শেষ হয়। এই লোকটি তার পরিবার আর কিছু সাথীদের নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে যাত্রা করছিল। তখন হঠাৎই তাদের উপর কিছু ট্রোলস আক্রমণ করে দেয়। এই আক্রমণে লোকটি সহ তার কিছু সাথীও মারা যায়। এটা দেখে লোকটির স্ত্রী অনেক দুঃখ পায়। এরপর ট্রোলসগুলো তার উপরেও আক্রমণ করত। নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মহিলাটি পাহাড় থেকে নিচে লাফ দিয়ে দেয়। এতে মহিলাটি মারা গেলেও নদীতে পড়ার কারণে তার বাচ্চাটি বেঁচে যায়। এরপর বাচ্চাটিকে একটা মঙ্ক কুড়িয়ে পায়। সে বাচ্চাটির পরিবারকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। এই জন্য সিদ্ধান্ত নেয় সে এই বাচ্চাটিকে নিজেই মানুষ করবে। মঙ্কটি বাচ্চাটির নাম রাখে লিভার। আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়। এখন লিভার একটু বড় হয়ে গেছে। সে সারাদিন গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো আর অনেক দুষ্টুমি করত। বৃদ্ধ মঙ্কটি লিভারকে এইসব করতে নিষেধ করত আর বলত, আমাদেরকে লর্ড বুদ্ধার কাছে সব কিছুর জন্য প্রে করতে হবে। লিভারের মঙ্কের এই কথাগুলো ভালো লাগতো না। তার প্রেয়ারের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। সে কম্পুশিকে গ্রামকে ট্রোল ডিমনদের হাত থেকে রক্ষা করতে চায়। বৃদ্ধ মঙ্কটি যখন লিভারকে এইসব বোঝাচ্ছিল, তখনই গ্রামের উপর ট্রোল ডিমনরা আক্রমণ করে দেয়। তারা গ্রামের কিছু বাচ্চাদের বন্দি করেছিল। কিছু একটা কারণে তাদের আরও একটা বাচ্চার প্রয়োজন। এই জন্য তারা গ্রাম থেকে আরও একটা বাচ্চাকে ধরতে আসে। তখন লিভার একটা পানি ভর্তি বাস্কেট দিয়ে ট্রোলটির উপর আক্রমণ করে একটি বাচ্চাকে বাঁচিয়ে নেয়। ট্রোলগুলি লিভারের পিছু করতে শুরু করে। অনেক মুশকিলের পর যেমন তেমন করে লিভার তাদের পিছু ছাড়াতে সফল হয়ে যায়। কিন্তু পালাতে পালাতে সে এখন অনেকটা দূরে চলে এসেছিল। বৃদ্ধ মঙ্কটি চারিদিকে লিভারকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরের দৃশ্যে আমরা লিভারকে দেখি যে পালাতে পালাতে এখন অনেকটা দূরেই চলে এসেছিল। সামনে সে একটা গুহা দেখতে পায়, যার মধ্যে গেলে সে একটা বরফের বড় স্তূপ দেখতে পায়। যখন সে স্তূপটি স্পর্শ করে, তখন চারিদিক থেকে বরফ ভাঙতে শুরু করে আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে মাঙ্কি কিং। আসলে বুদ্ধা মাঙ্কি কিংকে এই গুহার মধ্যেই বন্দী করে রেখেছিল। যাই হোক, লিভারের পিছু করতে করতে এখানে অনেক ট্রোলসও চলে এসেছিল। মাঙ্কি কিং তাদের দেখা মাত্র অনেক পিটুনি দেয়। এতদিন বন্দী থাকার জন্য সে অনেক রেগেছিল। তবে যখন মাঙ্কি কিং বাচ্চাটি আর লিভারকে দেখে, তখন একটু শান্ত হয়। এরপর মাঙ্কি কিং গুহা থেকে বেরিয়ে আসে। লিভার তার পরিচয় জিজ্ঞাসা করলে মাঙ্কি কিং নিজেকে গ্রেট সিজার বলে ইন্ট্রোডিউস করায়, যেটা তার আসল নাম ছিল না। লিভার আগেই বুঝে গিয়েছিল সে হচ্ছে গ্রেট মাঙ্কি কিং। এই জন্য লিভার তার পিছু ছাড়তে চায় না। লিভার তাকে অনেক প্রশ্ন করতে থাকে, যেমন লর্ড বুদ্ধা কি সকলের প্রেয়ার শোনে, বা বুদ্ধার সাথে কারা কারা থাকে, এবং তার জাদুর লাঠিটাই বা কোথায় আছে। আসলে সেই ঘটনার পর লর্ড বুদ্ধা মাঙ্কি কিং এর ম্যাজিক্যাল শক্তিকে একটা ব্রেসলেটের সাহায্যে সিল করে দিয়েছে আর তার জাদুর লাঠিটিও কেড়ে নিয়েছে। মাঙ্কি কিং লিভারের এত প্রশ্ন করায় অনেক বিরক্ত হচ্ছিল, তাই সে লিভারকে এখান থেকে চলে যেতে বলে। তবে দুষ্টু লিভার কোথাও যায় না, তার সাথেই থাকে। হঠাৎই মাঙ্কি কিং এর উপর একটা জায়ান্ট রক মনস্টার আক্রমণ করে দেয়। এই মনস্টারটিকে এখানে পাহাড়ে দিতে রাখা হয়েছিল, যাতে মাঙ্কি কিং এখান থেকে কোথাও যেতে না পারে। মাঙ্কি কিং খুব বাহাদুরির সাথেই মনস্টারটির সাথে ফাইট শুরু করে দেয়। কিন্তু সে বেশিক্ষণ টিকতে পারে না, কারণ তার কাছে তার জাদু শক্তি ছিল না। মনস্টারটির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মাঙ্কি কিং একটা গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। লিভার মাঙ্কি কিংকে সাহায্য করার জন্য মনস্টারটির উপরে লেগে থাকা একটা মন্ত্র লেখা কাপড় সরিয়ে দেয়। আর দেখতে দেখতেই মনস্টারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। টুকরোগুলির সাথে লিভারও নিচে পড়তে থাকে। পরের দৃশ্যে যখন লিভারের চোখ খোলে, তখন সে মাঙ্কি কিংকে সামনে দেখতে পায়। আসলে নিচে পড়ার আগেই মাঙ্কি কিং তাকে বাঁচিয়ে নিয়েছিল। অন্যদিকে ট্রোলসগুলো যখন বাচ্চাগুলিকে নিয়ে তাদের লিডার হুন্ডানের কাছে যায়, আমরা জানতে পারি হুন্ডান এই বাচ্চাগুলোর বলি দিয়ে নিজের শক্তিকে বাড়াতে চায়। এদিকে লিভার নিজের জীবন বাঁচানোর জন্য মাঙ্কি কিংকে থ্যাঙ্কস জানায়। এরপর যখন সে একটা পুরনো টেম্পলের কাছে আসে, তখন সেখানে একটা মোটা লোককে খুঁজে পায়। বাইরে এসে লোকটি তাদের খাবার কেড়ে নিতে থাকে। লোকটির সাথে কিছুক্ষণ কথা বলে লিভার এটা জানতে পারে, আসলে এটা হচ্ছে শুকর কিং। 500 বছর আগে তার সাথে একবার মাঙ্কি কিংরও লড়াই হয়েছিল। সেই সময় লর্ড বুদ্ধা তাকেও অভিশাপ দিয়েছিল। এরপর তারা দুজনেই মাঙ্কি কিংয়ের সাথে আগে যেতে থাকে। রাস্তায় তারা দুজনেই মাঙ্কি কিংকে অনেক বিরক্ত করে।
তারা একভাবেই মাঙ্কি কিংকে অনেক প্রশ্ন করে যাচ্ছিল। এরপর আগে ভুল করে লিভার একটা ড্রাগনের কাছে চলে আসে। ড্রাগনটিকে দেখে সকলেই অনেক ভয় পেয়ে যায়। ড্রাগনটি অনেক বড় আর শক্তিশালী হওয়ার সাথে সাথেই এখন একটু রেগে ছিল। মাঙ্কি কিং লিভারকে চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। ড্রাগনটি কারোর ক্ষতি না করে চুপচাপ এখান থেকে চলে যায়। মাঙ্কি কিং এর জন্য লিভারের উপর খুবই রেগে যায়, কারণ একটুর জন্যই তার প্রাণও যেতে পারত। এরপর আবারও ড্রাগনটি তাদের সামনে দিয়ে উড়ে যায়। তখন সকলেই ড্রাগনটিকে দেখতে থাকে। লিভার জীবনে প্রথমবার এত বড় ড্রাগন দেখছিল, তাই সে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা আগে যাত্রা শুরু করে। অনেকটা চলার পর তারা একটা সরাইখানার সামনে আসে। এখন সন্ধ্যাও হয়ে আসছিল, এই জন্য তারা এখানেই বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। এই সরাইখানার মধ্যে আগে থেকেই হুন্ডানের পাঠানো লোক রূপ বদলে বসেছিল। তাদের প্ল্যান ছিল বাকিদের মেরে বাচ্চাটিকে নিয়ে যাবে, যাতে হুন্ডান তার রিচুয়াল পুরো করতে পারে। তবে এর আগেই মাঙ্কি কিং তাদের চিনতে পেরে যায়, আর তাদের মধ্যে একটা তুমুল লড়াই শুরু হয়। এই লড়াইয়ের কারণে সরাইখানার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ট্রোলগুলির সংখ্যা অনেক বেশি হলেও মাঙ্কি কিং তাদেরকে ভালোভাবে পিটুনি দিতে থাকে। লড়াইয়ের মধ্যে যখন মাঙ্কি কিং নিজের শক্তি ব্যবহার করার চেষ্টা করছিল, তখন তার হাতে থাকা ব্রেসলেটটি জ্বলতে শুরু করে। অনেক কষ্ট সহ্য করে মাঙ্কি কিং তার সাথীদের বাঁচিয়ে নেয়। এই সময় এখানে ট্রোলদের লিডার হুন্ডান চলে আসে। তার যেভাবেই হোক রিচুয়াল পুরো করার জন্য এই বাচ্চাটির প্রয়োজন। মাঙ্কি কিং তার সাথেও বাহাদুরির সাথে লড়াই শুরু করে দেয়। তবে হুন্ডানের শক্তি অনেক বেশি থাকায় সে মাঙ্কি কিংকে হারিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে লিভার বাচ্চাটির জন্য খুবই পেরেশান হচ্ছিল। সে মাঙ্কি কিংকে বাচ্চাটিকে বাঁচাতে যেতে বলে। লিভারের কথা শুনে মাঙ্কি কিং খুবই রেগে যায়। বলে, আমি কাউকে বাঁচানোর জন্য এখানে বসে নেই। আসলে নিজের শক্তি ছাড়া লড়াই করতে করতে সে নিজেও অনেকটা পেরেশান হয়ে গিয়েছিল। মাঙ্কি কিংয়ের কথা শুনে লিভার খুবই দুঃখ পায়। সে একাই বাচ্চাটিকে বাঁচাতে বেরিয়ে পড়ে। লিভারের চলে যাওয়ার পর মাঙ্কি কিং ব্রেসলেটটিকে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। একটা সময় মাঙ্কি কিং নদীতে পড়ে যায়। তখন নদীর মধ্যে সে নিজের একটা পুতুল দেখতে পায়। এই পুতুলটি লিভারের ছিল। সে মাঙ্কি কিংকে সবসময় নিজের হিরো মনে করত। এদিকে লিভার যেমন তেমন করে হুন্ডানের আস্তানায় চলে এসেছিল। সে একটা ট্রোলের ভেস নিয়ে ভিতরে গেলে একটা ট্রোল তাকে দেখে ফেলে। ট্রোলটি যখন লিভারকে ধরতে যাবে, তখনই এখানে সেই বৃদ্ধ মঙ্কটি চলে আসে আর লিভারকে বাঁচিয়ে নেয়। লিভার তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তাদের এখান থেকে বেরোনোর সময় হুন্ডান চলে আসে। সে তাদের দুজনকেই বন্দি করে নেওয়ার আদেশ দেয়। মঙ্কটি দেখে হুন্ডান গ্রামের বাচ্চাদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তখন সে লিভারের সাথে মিলে তাদেরকে উদ্ধার করার একটা প্ল্যান তৈরি করে। এরপর যেমন তেমন করে তারা খাঁচাটিকে নিয়ে গুহার বাইরে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই গ্রহণ শুরু হতো, যার পর হুন্ডানের রিচুয়াল কোনো কাজে আসতো না। নিজের প্ল্যান খারাপ হয়ে যেতে দেখে হুন্ডান খুবই রেগে যায়। সে লিভারকে ধরে উপর থেকে নিচে ফেলে দেয়। তখনই সেই ড্রাগনটি এখানে সে লিভারকে বাঁচিয়ে নেয়। সাথে সে হুন্ডান সহ বাকিদের উপর আক্রমণ করে তাদের আহত করে এখান থেকে চলে যায়। এরপর এখানে মাঙ্কি কিংয়ের এন্ট্রি হয়। বৃদ্ধ মঙ্কটি মাঙ্কি কিংকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে মাঙ্কি কিংয়ের কথা শুধু গল্পতেই শুনেছিল। এরপর ট্রোলদের রাজা হুন্ডান আর মাঙ্কি কিংয়ের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এবারে হুন্ডান নিজের জাদুশক্তি ব্যবহার করেও মাঙ্কি কিংয়ের সামনে টিকতে পারছিল না। এই জন্য হুন্ডান নিজের আসল রূপে ফিরে আসে, একটা বড় মনস্টারে পরিবর্তন হয়ে যায়। তার আকৃতি এত বড় ছিল যে চারপাশের সব কিছু ভাঙতে শুরু করে। মঙ্কটি বাচ্চাদের সাথে নিয়ে লিভারকেও এখান থেকে চলে যেতে বলে। তখন লিভার দেখে মাঙ্কি কিং একটা পাথরের নিচে আটকা পড়ে গেছে। লিভার মাঙ্কি কিংকে সাহায্য করতে যায়। মাঙ্কি কিং লিভারকেও এখান থেকে চলে যেতে বলে, কারণ হুন্ডানের জন্য এখন আশেপাশের সব কিছু ধসে নিচে পড়ছিল। হুন্ডান মাঙ্কি কিংয়ের উপর আক্রমণ করতে আসলে লিভার একটা ছোট্ট লাঠি নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। তখনই উপর থেকে কিছু পাথর পড়লে চাপা পড়ে লিভার এইখানেই মারা যায়। এবার লিভারের মৃত্যুতে মাঙ্কি কিং খুবই দুঃখ পায়। তার এত বেশি রাগ হয় যে হাতের ব্রেসলেটটি জাদুশক্তিকে আটকে রাখতে পারে না। ধীরে ধীরে মাঙ্কি কিং তার সমস্ত শক্তি ফিরে পেয়ে যায়। তার শুট, ম্যাজিক্যাল লাঠি সব কিছুই তার কাছে চলে আসে। এরপর মাঙ্কি কিং হুন্ডানকে খুব খারাপভাবে মারে। হুন্ডানের মৃত্যুতে সকলে অনেক খুশি হলেও একই সাথে তারা লিভারের মৃত্যুতেও অনেক দুঃখী ছিল। সিনেমার শেষে মাঙ্কি কিং কারোর ডাক শুনে পিছনে ফিরে তাকায়, আর এভাবেই একটা সাসপেন্সের সাথে সিনেমা এইখানেই শেষ হয়ে যায়।
তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।